আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে কবুতরের কি আপনারা কবুতরের বাচ্চা কিভাবে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত পাবেন, তো সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা আপনাদের সবার রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং স্কিপ কোনো রকম স্কিপ করবেন না, স্কিপ ছাড়া ভিডিওটি দেখবেন। কারণ একটা কথা বের হয়ে গেলে মানে ছুটা গেলেই ওইটা আবার আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাব। তো চলুন, এই শীতকালে দেখা যাচ্ছে যে কবুতরের বাচ্চারা মানে খুব একটু নর্মালভাবেই আসে, মানে অন্যরকমভাবেই আসে, একটু রোগ ব্যাধি আসেই, যেমন গুটি রোগ থাকে। ঠিক আছে, আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করি। তো যাবার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনও তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি প্লাস ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্লিজ জয়েন হবেন। সেখানে অনেক মানে আমার কবুতরের নামের যে গ্রুপটা আছে ওইটার মধ্যে অনেক কিছু বিস্তারিত আলোচনা হয়, তো সেগুলো আপনারা একটু দেখবেন, আপনারা তাদের জয়েন হবেন, তো তাদের আপনাদের সমস্যা ওইখানে আপনারা শেয়ার করতে পারবেন। তো মূলত বিষয়টা হচ্ছে কবুতরের বাচ্চা সুস্থ সবল বাচ্চা পাওয়ার জন্য অনেকগুলো বিষয় আপনার খেয়াল রাখতে হইব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন ধরেন আপনার কবুতর ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পর আপনার কবুতরের যেই ওম দিতেছে কিনা এটার দিকে খেয়াল রাখতে হইব সবসময়। ঠিক আছে, এটার দিকে খেয়াল রাখতে হইব সবসময়, কবুতর যে মানে ডিম দিতেছে মানে ওম দিতেছে কিনা। ওম যদি ঠিক মতো না দেয় তাহলে অবশ্যই আপনার কবুতরের বাচ্চা ফুটবো না, একটা ফুটবো আরেকটা ফুটবো না, অথবা নষ্ট হয়ে যাবো ডিম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হইব। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কবুতর বাচ্চা ফুটার পর আপনার যেটা করবেন, আপনার কবুতরের যে হাঁড়িটা আছে ওইটা একদম পরিষ্কার রাখতে হইব, কারণ কবুতরের হাঁড়ি যদি খারাপ থাকে ওইখানে পিঁপড়া হয়ে যায় অনেক সময় আপনার কি বলে এটাকে, যে আপনার মানে ময়লা থেকে আপনার পোকামাকড় হয়ে যায়, সাদা পোকামাকড়, তো ওগুলা খেয়াল রাখতে হইব। নেক্সট হচ্ছে যে আপনার কবুতরকে যাতে মশা না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হইব। তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনার কবুতরকে খাবারটা বেশি দিতে হইব, যেমন ধরেন রেজা সরিষা এগুলো যদি আপনি বেশি খাওয়ান তাহলে অবশ্যই আপনার কবুতরের বাচ্চাটা অনেক মজবুত এবং অনেক শক্তিশালী এবং অনেক আপনার স্বাস্থ্যসম্মত বাচ্চা হইব, এটা আপনারা মানে আমি বলতেছি। তো আর কয়েকটা বিষয় আছে যে যেটা হচ্ছে কবুতরকে আপনি কবুতরের বাচ্চা যেটা ওটাকে আপনার খেয়াল রাখতে হইব যাতে একদমই মশা যাতে না কামড়ায়। তো এটাই ছিল বলার, আপনারা যারা অবশ্যই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমার জানাবেন, এবং আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিই এবং আমার চ্যানেলের অ্যাবাউট আমার নাম্বার থাকে, তাহলে অবশ্যই আপনারা ফোন দিবেন। অনেকে ফোন দিচ্ছে, আল্লাহর রহমতে আমি খুশি হয়েছি আপনাদের যেই ভালোবাসা, মানে এটা অনেক খুশি হয়েছি আপনাদের কাছে, মানে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন। ঠিক আছে, আমার সাপোর্ট দেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর বিভিন্ন কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।